দীর্ঘ সাত মাসেরও অধিক সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সুন্দরবন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ভিড় জমিয়েছেন মোংলার পিকনিক কর্নারে। সেখান থেকে বিভিন্ন ধরনের নৌযানে করে তারা যাচ্ছেন সুন্দরবন ভ্রমণে। সুন্দরবনের করমজল বনের সবচেয়ে কাছাকাছি আকর্ষণীয় পর্যটন স্পট হওয়ায় সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে সেখানে। দর্শনার্থীদের করোনা বিধিনিষেধ মানতে সকল ধরনের সহায়তায় ব্যস্ত বন প্রহরীরা। করমজল ছাড়াও পর্যটকরা যাচ্ছেন হাজবাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালি, সুপতি ও দুবলা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। কোভিড নাইন্টিনের জন্য আমাদের সুন্দরবনে পর্যটক 2020 সালের মার্চ মাসের 19 তারিখ থেকে বন্ধ ছিল। এখন আর ইকো ট্যুরিজমের ক্ষেত্রে আপাতত কোনো বাধা নাই, কিন্তু বাধা একটাই আছে, সেটা হচ্ছে কোভিড নাইন্টিন। দীর্ঘ সাত মাসে আমরা খুবই ক্ষতিগ্রস্ত ছিলাম। সব আমাদের স্টাফ নিয়ে আমরা আসলে খুব কষ্টের মধ্যে দিন কাটছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইম স্কেল প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10 গ্রেডে উন্নতিকরণ সহ 10 দফা দাবিতে জামালপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খায়রুল হাসান, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার ও মইনুল হাসান সহ আরও অনেকে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন তারা। নোয়াখালীর সোনাইমুড়ির বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সোনাইমুড়ির স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল হোসেন চৌধুরী জানান, ইউপি চেয়ারম্যান মিরন অর রশিদের নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অংশ হিসেবে মাদক কারবারী রূপসা বেগমকে দিয়ে মিথ্যা ও সাজানো সংবাদ সম্মেলন করে পারিবারিক ও রাজনৈতিকভাবে দুর্প্রতিপন্ন করা হচ্ছে। আদালতের স্থিতাবস্থার পরও হাকালুকি হাওরের সর্ববৃহৎ জলমহাল গুটাউরা হাওর খাল জলমহালে অবৈধভাবে মাছ শিকারের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন করেছে উপজেলা মৎস্যজীবী সমিতি, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও হাওর পাড়ের জনগণ। এতে বক্তব্য রাখেন বড়লেখা সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি এখলাসুর রহমান, সহসভাপতি আব্দুল খালিক বাদল, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান সহ অন্যান্যরা। তারা বলেন, উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি ও সরকারি কৌশলীর মতামত উপেক্ষা করে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম আদালত অবমাননা করে বেআইনিভাবে জলমহালের লাখ লাখ টাকার মাছ বিক্রি করেছেন। এ ব্যাপারে ন্যায় বিচার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি চেয়েছেন তারা।